কৃত্রিম বুদ্ধিমত্তাক লৈ কম্পিত বিশ্ব, ডিফেক বিতর্কর মাজতে চ্যাট জিপিটিৰ সিইঅ’ক বরখাস্ত, পদত্যাগ ওপেন এআইৰ সহকারী প্রতিস্থাপকৰ। এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র করে সম্প্রতি অস্বস্তিত পড়ছে সমগ্র বিশ্ব। কৃত্রিম বুদ্ধিমত্তার খেলিমেলির বাবে শেহতীয়া কিছু সময় সংঘটিত হয়েছে কেতবোর অহেতুক ঘটনা। বিশেষ ডিফেকর পৰা নির্মাণ করা ফটোয়ে সকলোরে মূরর কামনি সৃষ্টি করেছে। তেনে সময়তে শুকুরবারে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির আরর কোম্পানি ওপেন এআই নিজর সিইও স্যাম অল্টম্যানক বরখাস্ত করে। কোম্পানিটো এক বিবৃতিত কয় যে অল্টম্যানের উপর আস্থা হেরার বাবেই তেওঁক বরখাস্ত করা হয়। আনহাতে অল্টম্যানক বরখাস্ত করার কেইঘণ্টামানৰ পাছতেই কোম্পানিটোর সহ প্রতিস্থাপক তথা অধ্যক্ষ গ্রেগ ব্রেকম্যানেও পদত্যাগ ঘোষণা করে। উল্লেখ্য যে যেটো সময়ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেত্রী রশ্মিকা মন্দনা, ক্যাটরিনা কাইফ, কাজলকে ধরে বহু বলিউডের অভিনেত্রীর ফটো আর ভিডিও ডিফেকর জড়িয়ে বিকৃত করার কথা পোহরলে আহিছে, তেনে সময়তে কৃত্রিম বুদ্ধিমত্তার কোম্পানি ওপেন এআইৰ দুজনক শীর্ষ বিষয়াই কোম্পানি ত্যাগ করবলগিয়া হওয়াটোই বহন করেছে বিশেষ তাৎপর্য। উল্লেখ্য যে ডিফেক এটা কৃত্রিম বুদ্ধিমত্তারে চালিত প্রক্রিয়া আর শেহতীয়াকৈ পৃথিবীর বহু সংখ্যক বিখ্যাত ব্যক্তিত্ব ইয়ার বলি হয়েছে। ডিপফেকর দ্বারা প্রধানমন্ত্রী মোদীর ভিডিও বিকৃত করার পিছতেই শুকুরবারে প্রধানমন্ত্রী মোদিয়ে কৈছিল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সমস্যার সৃষ্টি করবলৈ গৈ আছে। উল্লেখ্য যে বিকৃত ভিডিওটোত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক গর্বা করে থাকা দেখিবলৈ পোৱা গৈছিল। বিগত 1 অক্টোবরত হলিউডের বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কসেও ইনস্টাগ্রামত নিজের অনুগামীসকলক ডিপফেক বিষয়টির বিষয়ে সতর্ক করে দিছিল। টম হ্যাঙ্কসে দন্ত চিকিৎসা কোম্পানির এটার বিজ্ঞাপনত নিজের একটা বিভ্রান্তিকর ডিপফেক প্রকাশ পার কথা গম পার পিছতেই সাবধান করে দিছিল সকলকে। মিস্টার বিস্ট নামে পরিচিত ইউটিউবার জিমি ডোনাল্ডসনও শেহতীয়াকৈ বিভ্রান্তিকর এআই চালিত বিজ্ঞাপনের বলি হয়েছে। টিকটকর এটা বিজ্ঞাপনত ডোনাল্ডসনের ডিফেক দেখা গৈছিল। আনহাতে ওপেন এআইৰ পৰা বরখাস্ত করা সন্দর্ভত অল্টম্যানে কয় যে ওপেন এআইত মোৰ সময়খিনি মই ভাল পাইছিলো, কৃত্রিম বুদ্ধিমত্তা মোৰ বাবে ব্যক্তিগতভাবে আৰু আশা করো পৃথিবীখনৰ বাবে গেম চেঞ্জাৰ হৈ পৰিছে। উল্লেখ্য যে বিগত বছৰৰ নৱেম্বৰ মাহত ওপেন এআই নামৰ কোম্পানীটোৱে মুকলি কৰিছিল চ্যাট জিপিটি চেটবট। এই চ্যাট জিপিটি জেনেরিক এআইর পথ প্রদর্শক হয়েছিল, যেটো দ্রুতগতির বিশ্বর অতি প্রয়োজনীয় সফটওয়্যারত পরিণত হয়েছিল। চ্যাট জিপিটি বলে হওয়ার সময়তো বিভিন্নজনে ইয়াক লৈ শঙ্কা প্রকাশ করেছিল, কিন্তু শেহতীয়াকৈ ডিপফেক কাণ্ডর পিছতেই বিশ্বজুড়ি নিন্দিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার চ্যাট জিপিটি। আর ইয়ার পিছতেই ওপেন এআই বরখাস্ত করে কোম্পানিটির সিইও। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।